হ্যালো ভিভার্স তোমরা যারা ক্লাস সিক্সে পড়ছো তাদের ভূগোলের ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ থেকে ইম্পর্টেন্ট যে তোমার তথ্যগুলো বই আছে সেগুলো একবার দেখে নাও ঠিক আছে দেখো পাঠ্য বই তো অনেকটা গল্পে আকারে দেওয়া থাকে সবই কি পড়তে হয় সবই রিডিং পড়তে হয় তার মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমরা কিন্তু পড়বে দেখো বরফে ঢাকা মহাদেশ অ্যাকচুয়ালি বলা হয় আন্টারটিকাকে ঠিক আছে আন্টারটিকাকে বলা হয় কিন্তু বরফে ঢাকা মহাদেশ কারণ আন্টার্কটিকাতে সারা বছর বরফ থাকে তো দেখো গ্রিক শব্দ আন্টার্টিকা যার অর্থ উত্তরের বিপরীত অর্থাৎ দক্ষিণ উত্তরের বিপরীত কি হয় তোমরাই বলো দক্ষিণ দেখতে ছবিতে সাদা রঙের দেখা যাচ্ছে বরফ থাকার জন্য এই জায়গাটা সাদা এইটা হচ্ছে আন্টার্টিকা মহাদেশ ঠিক আছে তো বলছে দক্ষিণ মেরুবিন্দু থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেরখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা এবং কুমিরু মহাসাগর ঘিরে রেখেছে আয়তনে পৃথিবীর পঞ্চম এই মহাদেশ কত তার আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিমি ইউরোপ ও থেকেও এরা বড় পৃথিবীর উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশ হচ্ছে আন্টার্টিকা তো তোমাদের এখানে একটা শর্ট কোয়েশন পেলাম যে পৃথিবীর উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশের নাম কি আন্টার্কটিকা ক্যাপ্টেন স্কট স্যাকালটান আমন সেন তিনজন ব্যক্তির নাম ভালো করে পড়বে ক্যাপ্টেন স্কট স্যাকালটান আমন সেন এই মহাদেশের এক একটা অঞ্চল খুঁজে পান সারা বছরই এক থেকে দুই কিমি পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে এই মহাদেশ এই জন্য মানচিত্রে এই মহাদেশকে সাদা রঙে দেখানো থাকে তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ তাহলে বলতেই পারবে আন্টারটিকাকে কেন সাদা মহাদেশ বলা হয় তার উত্তর হবে এইখান থেকে তো বুঝতেই পারছো দেখো পাঠ্য বইয়ের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় সুতরাং পাঠ্য বইটা ভালো করে পড়ো কমন তোমরা পাবে এবং পুরোপুরি আনসার লিখে আসতে পারবে এটুকু ভসা রাখো তাহলে এইটুকুনের মধ্যে কী কী প্রশ্ন পেলাম আন্টার্কটিকা শব্দের অর্থ কী আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ কেন বলা হয় ঠিক আছে দুটো প্রশ্ন কিন্তু দেখানে পেলাম আর কি পেলাম কোন কোন বিজ্ঞানী এই অঞ্চল খুঁজে পেয়েছিলেন ক্যাপ্টেন স্কট স্যাকালটান আমুনসেন। ঠিক আছে দেখো তোমরাই কিন্তু পড়ে প্রশ্ন বার করতে পারবে যদি প্রশ্ন বার করতে পারো অবশ্যই সেটাই তোমাদের কিন্তু নোট হয়ে থাকবে ঠিক আছে এখন তোমরা ক্লাস সিক্সে পড়ছো এই ফরম্যাটে পড়াশোনা করবে দেখবে সমস্ত পড়াই খুব সহজ লাগবে ওকে এরপরে দেখো আন্টার্কটিকা হচ্ছে বরফের রাজ্য বলছে পুরো মহাদেশটাই একটা বিশাল উঁচু মালভূমি যার উচ্চতা দু থেকে পাঁচ মিটার মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত মানে মহাদেশের আকারটা বলছে বহু সাগর উপসাগর দ্বীপপুঞ্জ মহাদেশটাকে ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগর উপসাগর আর কি রস উপসাগর তীরে এই মাউন্ট এরেবাস যেটা কিনা না আন্টারটিকা সর্ব জীবন্ত আগ্নগিরি তাহলে আন্টিকা আন্টার্টিকা মহাদেশের এটা জীবন্ত আগেগির নাম কী সেটা হচ্ছে মাউন্ট এরেবাস মনে থাকবে ভিনসেন ম্যাসি আন্টার্টিকার সর্বোচ্চ সিঙ্গ দ্বিতীয় প্রশ্ন কি পেলাম যে আন্টার্টিকা সর্বোচ্চ সিংহের নাম কী উত্তর কী লিখবে ভিনসেন ম্যাসি বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে এদের মধ্যে ল্যামবার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ তো দেখো এখানে কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যামবার্ট হিমবাহ এগুলো কিন্তু শর্ট কোয়েশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো পরের পেজে চিরস্থায়ী বরফে ঢাকাই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল সারা বছরই হিমশীতল আবহাওয়া কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে শীতকালে তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাই পৃথিবীর শীতলতম স্থান বোঝা গেল অর্থাৎ রাশিয়ার যে ভস্টক ঠিক আছে গবেষণা কেন্দ্র এই ভস্তকের তাপমাত্রা হচ্ছে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড আর এই ভস্তকটি হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান তাহলে পৃথিবীর শীতলতম স্থানের নাম কি ভস্টক যেটা কি রাশিয়ার গবেষণা কেন্দ্র ওকে তারপরে দেখো মে আগস্ট মাসে চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে আকাশে সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায় তাহলে এই অঞ্চলে কি দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় বা আলোর ছটা দেখতে পাওয়া যায় এরপরে দেখো চির তুষারে ঢাকা আন্টারটিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শেওলা জন্মায় তাহলে এখানকার উদ্ভিদ কি কী মস লাইকেন শেওলা আন্টার্টিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেও এরা অভ্যস্ত চারপাশে সমুদ্রের প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি সিল দেখা যায় আন্টারটিকা সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য তাহলে আন্টার্কটিকা জীবজগত কি বোঝাতে পার মানে বোঝাতে পারলাম এরপর দেখো পেঙ্গুইনের বৈশিষ্ট্য পেঙ্গুইন তোমরা দেখেছো সবাই পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে প্রায় সতেরো রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায় এদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন যেটা সব থেকে বড়ো হয় প্রায় চার ফুট লম্বা আর ওজন হয় প্রায় তিরিশ কেজি সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না ঠান্ডার থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো একটা চর্বির স্তর থাকে তাহলে এই হচ্ছে পেঙ্গুইনের বৈশিষ্ট্য এরপর হচ্ছে দক্ষিণ মেরু অভিযান কি করে দক্ষিণ মেরু অভিযান সম্ভব হলো দিনটা ছিল উনিশশো অক্টোবর উনিশশো সাল ভালো করে মনে রাখবে নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন সেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমিরবিন্দুতে পৌঁছানো ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া তুষার ঝড় বরফের স্তরে বড় বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে তারাই প্রথম পৌঁছালেন পৃথিবীর দক্ষিণ মেরুতে বোঝা গেল তাহলে সেন কত তারিখে গেছিলেন দক্ষিণ বের অভিযান করতে তারিখটা ভালো করে কি রাখবে মনে রাখবে ঠিক আছে এরপর দেখো আন্টার্টিকা বিজ্ঞানের মহাদেশ বলছে এই মহাদেশ কোনো দেশে অধীন নয় আন্টার্টিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান আর্জেন্টিনা ভারত সহ প্রায় চল্লিশটা দেশের একশোটারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশের ভূগর্ভে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা নিকেল সোনার অপুরন্ত ভাণ্ডার রয়েছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন এরপরে দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে উনিশশো সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশ সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না পৃথিবীর সব দেশকেই এই অঞ্চলের জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে কি করতে হবে রক্ষা করতে হবে কারণ কি বলতো তো এই আন্টার্কটিকাকে যদি রক্ষা না করো তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য বলতে পারো পুরো নাইনটি পারসেন্ট নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীর ক্ষতি হবে সুতরাং মানুষেরও ক্ষতি হবে পুরো জীবকুলের ক্ষতি হবে এই আন্টার্কটিকার ওপর কিন্তু পুরো ব্যাপারটাই রয়েছে সুতরাং আন্টার্কটিকাকে দেখাশোনা করার দায়িত্ব সারা পৃথিবীর লোকেদের ঠিক আছে এরপর হচ্ছে আন্টার্কটিকার ভবিষ্যৎ আন্টারটিকা ভবিষ্যৎ পড়ার আগে একটা বাদিকে দেখো আন্টার্টিকার অভিযান দেওয়া আছে ভারতে অভিযান বলছে নয়ই জানুয়ারি আঠারোশো বিরাশি সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টারটিকায় পৌঁছায় তারিখটা মনে রাখবে স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী টিপিল স্টার তাহলে ভারত যে গবেষণা কেন্দ্র প্রথম আন্টার্টিকায় নাম দিয়েছিল তার নাম কি দক্ষিণ গঙ্গোত্রী এটা আসে তারপরে দেখো উনিশশো সালে ছাব্বিশে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে আরও কিছুটা সত্তর কিলোমিটার দূরে মৈত্রী নামে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে তাহলে কটা দুটো একটা হলো দক্ষিণ গঙ্গোত্রী আর একটা পেলাম মৈত্রী দুটো গবেষণা কেন্দ্র তারা আন্টারটিকা গিয়ে স্থাপন করে আসে ঠিক আছে এই নাম দুটো মনে রাখবে এরপর যেটা আছে সেটা হচ্ছে আন্টার্কটিকার ভবিষ্যৎ বলতে দক্ষিণ মেরুতে তুষারের চির তুষারে ঢাকায় মহাদেশের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসামুখী করে রক্ষা করে একটু আগেই বললাম তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু বিশ্ব উষ্ণায়ন ওজন স্তর ক্ষয় বায়ুজন ইত্যাদির কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ মেঘমুক্ত স্বচ্ছ আকাশ নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে বোঝা গেল এই সমস্ত পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর জন্য কিন্তু আন্টারটিকা এখন দূষণের সম্মুখে ক্রমাগত উষ্ণতা বাড়তে ফলে বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার এই বরফ কমে যাচ্ছে মহাদেশটার আয়তন ফলে ক্রিল সিল পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে হচ্ছে আন্টার্টিকার নষ্ট হয়ে যাচ্ছে আন্টার্টিকার কি প্রাকৃতিক ভারসাম্য তাহলে আন্টার্টিকার ভবিষ্যৎটা বুঝতেই পারছো এই যে তোমরা দেখছো পয়েন্টগুলো বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তর ক্ষয় এগুলো সব কিন্তু মনুষ্য সৃষ্টির কারণেও হচ্ছে মানে মনুষ্য সৃষ্টি দ্বারাও হচ্ছে মনুষ্য বিভিন্ন মানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য হচ্ছে অথবা প্রাকৃতিক দুর্যোগেও হচ্ছে তো এই জিনিসগুলো কমানোর জন্য আমাদের কী কী করা উচিত তোমরা জানো বেশি করে গাছ লাগানো উচিত তাই না গাছই একমাত্র আমাদের ভরসা পুরো প্রকৃতিটাকে ভারসাম্য রাখার জন্য গাছই কিনতে পারে তাই তোমাদের সবাইকে বলবো অবশ্যই বেশি করে গাছ লাগাও একটা কথা আছে না গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ সত্যি কথাটা কিন্তু ধ্রুব সত্যি এটা গাছের ওপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ আচ্ছা এরপরে দেখো আন্টার্কটিকার এখানে দেখো কী দেওয়া আছে আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে গেলে সমুদ্রে জলস্তর কী হবে অনেকটা বেড়ে যাবে এর ফলে সারা পৃথিবী জুড়ে কি কী সংকট দেখা দিতে পারে তোমার কি মনে হয় জল যদি বেড়ে যায় সমস্যাই সমস্যা তো তোমার কি মত সেটা বলবে ঠিক আছে তারপর দেখো আন্টার্টিকার বাসিন্দা যেমন পেঙ্গুইন তেমনই উত্তর মেরুর বাসিন্দা মেরু ভালুক উত্তর মেরুতে কাকে দেখতে পাওয়া যায় মেরু ভালুক তো এরাও কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে এই দুজনের একটা কাল্পনিক কথোপকথন ভেবে নিয়ে লেখতে অর্থাৎ এর কি ক্ষতি হতে পারে এর বা কি ক্ষতি হতে পারে তাহলে সুমেরুতে দেখতে পেলাম মেরু ভালুক কুমেরুতে আছে পেঙ্গুইন ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আন্টারটিকা মহাদেশের পুরো পড়াটা অর্থাৎ বরফে ঢাকা মহাদেশটা কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না আর শেষে যেটা বলবো এই পড়াটা যখন তোমাদেরকে আমি পড়ালাম তোমরা কিন্তু অবশ্যই পাশ মানে পাশে পাঠ্য বইটা রেখে অবশ্যই কিন্তু পড়াটা শোনো তাহলে পড়াটা ভালো বুঝবে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটা ফলো করছো উপকারী উপকৃত হচ্ছ তাদেরকেই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই